এই কি বলছো, আমি তোমাকে ভালোবাসি না? আরে আমি না তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। এই সাথী, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা গো? আরে তুমি কি জানো, বাবা আজকে চাকরি রিটায়ার করে বাড়ি ফিরছে। বাবা আজ চাকরি রিটায়ার করে বাড়িতে ফিরছে? আরে এই কথাটা তুমি আমাকে আগেই বলোনি। আরে বাবা তোমাকে বলতে ভুলে গেছিলাম, কিন্তু সাথী একটা কথা মনে রাখবে, বাবা যে চাকরি রিটায়ার করে বাড়ি ফিরছে আমরা কোনোদিনও বুঝতে দেব না। এই দেখো, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, বাবা কোনোদিন বুঝতে পারবে না জুনি চাকরি রিটায়ার করে বাড়িতে ফিরে এসেছি। আর একটা কথা সাথী, আমি না বাবার জন্য একটা হেভি সারপ্রাইজ রেখেছি। বাহ, তুমি বাবার জন্য সারপ্রাইজ রেখেছো আর মাকে পানে চলে ফেসে এসেছি। এই না, আমিও মায়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। ও তাই? তবে দেখবে তোমার সারপ্রাইজ থেকে আমার সারপ্রাইজটা দামি হবে। না না, আমারটাই দামি হবে। না না, আমারটাই দামি হবে। আরে বাবা, আমারটাই দামি হবে। আচ্ছা তুমি বলো তো, তোমার সারপ্রাইজ থেকে যদি আমার সারপ্রাইজটা দামি হয় তাহলে তুমি আমাকে কি দেবে? এই তোমাকে এমন জিনিস দেব না তুমি সেটা স্বপ্নেও ভাবতে পারবে না। নীল আকাশ বনে হারিয়ে দুজনা যদি যেতাম, দুটি মন হারিয়ে দুজনা যদি যেতাম, হারিয়ে দুজনা যদি যেতাম, হারিয়ে দুজনা যদি যেতাম। আচ্ছা আমরা এই বয়সে কি শুরু করেছি বলো তো? ফেসেই ফেসেই বয়ে নিয়ে আন্দোলন হচ্ছে। তা বলবো না, এই বয়সে বিবাহ বাসে কি বয়স বয়স বলে অত নিচে নামিয়ে দেবে না? যাও তো, শুধু বয়স বয়স বলে নিচে নামিয়ে দেবে জানো, আমি প্রত্যেকদিন আয়নায় মুখ দেখি। তুমি আয়নায় তো মুখ দেখলে কি হয়? হ্যাঁ, আয়নায় যত মুখ দেখি মনে হচ্ছে আমি কচি হয়ে যাচ্ছি। আয়নাতে মুখ দেখলে তুমি কচি হয়ে যাও? হ্যাঁ। তা আয়নাতে তুমি আরো কিছু দেখনি? কি কি কি? তোমার তো সবকটা দাঁত পড়ে গিয়ে মাত্র দুটো ঠেকেছে। ফেসে দাঁত না আন্দোলন তোমার তো, যেটা সত্য সেটা বলবো না। দাঁত নিয়ে লড়াই, তুমি জানো না যাদের দাঁত নিয়ে কি হয় জানো? কি গা? যাদের দাঁত নেই তাদের কি মাংস খাওয়ার আশা হয় না? সত্যি তুমি সেই আগের মতো রয়ে গেলে, একটু পরিবর্তন হওনি। এই শোনো না, শোনো না, তোমার বরের সাজে না খুব সুন্দর লাগছে। তাই বুঝি? হ্যাঁ গো। আর তোমাকে কি খারাপ মানাচ্ছে? মনে হয় যেন 22 বছরে ছেড়ে। আর তোমাকে কেমন লাগছে জানো? কি গো? খুকি 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 খুকি। আমি পুলু 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 পুলু। আর আমার কচি খাকা। এই কি করছো কি করছো? জানো আমি এতদিন বিদেশে চাকরি করছিলাম, বুঝলে, চাকরি থেকে রিটায়ার করে আসার পর, তারপরে ছেলে বৌমা তোমাকে আমাকে এইভাবে সাজাবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। আমি তো সেটাই ভাবছি, ছেলে বৌমা যে আমাদের বিবাহবাসীর কথা মনে রেখেছে এটা আমি স্বপ্নে ভাবিনি। ভাবিনি, এর জন্য নাচের গুরুমশাই তুমি। আমি জানি তুমি আমাকে দোষ দেবে, ওগো আমি এই সম্বন্ধে কিছুই জানি না। কিছু জানি না বললে হবে? আমাদের ছেলেকে নিয়ে গর্ব বলো। এই দেখো, আমি মাকে এমন সাজে সাজিয়েছি না গো, দেখবে বাবা দেখে চোখ ফেরাতে পারবে না। না না, আমি বাবাকে এমন সাজিয়ে দিয়েছি
পুরু ময়ূর ছাড়া কাতি। ছেলে বৌমা বারান্দায় ঘোরাঘুরি করছে। শোনো না, কি ওরা যদি জানলা বাড়তে দেখে? আরে জানলা বাড়তে দেখুক না, ওরা তো বন্ধুর মতো কাজ করেছে। তুমি না সত্যি একটু কাছে এসো না। না না কেন, আমার বড় লজ্জা করে। লজ্জা করে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। শোনো না, আমাদের কি আর সে বয়সে আছে বলো? আবার সেই বই নিয়ে তুলছো? বলবো না। এই কাছে এসো। না কাছে এসো বলছি। বলছি তো না। আর না কেন, না কেন, আজ তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি গো, পুরনো পুরনো শোক কেন উদলে ওঠে? হোমটা খুলে তুই আয় না বুকে, দুষ্টুমি করো না লজ্জা করে, এই বয়সে কি ভালো লাগে? পুরনো পুরনো শোক কেন উদলে ওঠে? হোমটা খুলে তুই আয় না বুকে, দুষ্টুমি করো না লজ্জা করে, এই বয়সে কি ভালো লাগে? পুরনো এই তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? তা আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো না, আমি কি করবো? কি বাজা সাগে উল্লু দে জোরে জোরে, পড়তে ঢুকে গেছে পাশর ঘরে। বাজা সাগে উল্লু দে জোরে জোরে, পড়তে ঢুকে গেছে পাশর ঘরে। আষাঢ়ের ঘন মেঘে আকাশে জমে গেছে, আষাঢ়ের ঘন মেঘে আকাশে জমে গেছে। কি বর্ষাতে আমি যাব ভিজে নেকি? কচি নেকা, বর্ষায় ভিজে যাচ্ছে। ওমা তাই তো, বর্ষা হলো কোথায়? গুড়ুম গুড়ুম করে আকাশ ডাকবে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নামবে, তারপরে রাস্তায় জল জমবে, তারপরে কাদা হবে, তারপরে পাগলা হবে মন। যাও, আমি কাদা মাখতে পারবো না। কাদা মাখতে পারবো না নাকি? বর্ষার সময় কাদা মাখবে না কি হবে? তুমি কাদায় পড়ে গেলে আমি করে করে তুলে নেব, আর কি বলবো জানো? পুরনো পুরনো কেন উঠলে ওঠে? ক্ষমতা তুই আয় না বুকে, তুমি করো লজ্জা করে, এই বয়সে পুরনো একটু কাছে এসো। না না কেন, ছেলে বৌমা বাইরে ঘোরাঘুরি করছে। এই শোনো না, বারান্দায় আমি পর্দা টেনে দিয়েছি। হ্যাঁ তুমি এসব কি বলছো? বলছি তো ওরা বন্ধুর মতো কাজ করছে। একটু কাছে এসো। না না নয়, একটু কাছে এসো। না বললে ছাড়বো না। আরো কাছে ভালো হবে না? এই না আরো কাছে, আরো কাছে এসো। এই না ছাড়বো না, ছাড়ো, কিছুতেই ছাড়বো না বলছি। আরো কাছে এসো। আরে ছাড়ো ছাড়ো। আমাদের সেই তো অনেকদিন আগে বিয়ে হয়েছে বলো, সেসব কথা আর মনে নেই? আমি বলছিলাম কি, মাঝে মধ্যে আমাদের একবার হলে হতো না? কিছু নাই, একবার বলি বলে দেখি হয় হবে না হবে। এই শোনো না, তুমি অফিস যাচ্ছ বুঝি? হ্যাঁ। এই শোনো, অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা ভালো দেখার লিপস্টিক নিয়ে আসবে। কেন, কালকে তো এনে দিলাম। সেটা ছোট ছিল, আজকাল একটু বড় দেখে আনবে। আচ্ছা ঠিক আছে, আজকের অফিস ছুটি করে বাড়ি ফেরার পথে তোমার জন্য এরকম বড় দেখে লিপস্টিক নিয়ে আসি। আমার লক্ষ্য শোনা, আমি বলছিলাম কি সাথী, আবার কি হলো? ওই সারাদিনের মতো অফিসে চলে যাবো? হ্যাঁ। মুখটা কেমন টক মতন হয়ে গেল। আমি বলছিলাম একটু মুখের ভালোবাসা কি
তুমি আমার যা বলবে আমি তাই শুনবো। এখন কি একটু শোনা যাচ্ছে না? তুমি যাবে হ্যাঁ কিনা? তা আমি দিচ্ছি না, দরকার নেই। কেন, ভারী হয়ে গেছে? শোনো, অফিস থেকে ফেরার পথে মনে করে লিপস্টিক আর নিয়ে বাড়িতে ফিরবে। আচ্ছা, আর লিপস্টিক ছাড়া যদি বাড়িতে ফিরেছো তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। দরকার নেই, চার পাঁচ মাস নয় নাকে থাকবো, তবু কি মুখের ভালোবাসা একটু দেই আবার। এনো ধরো, দরকার নেই। টাটা টাটা, বাই বাই। কোকা তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। যা, ভালো করে যাস। হ্যাঁ, থাক 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 থাক, গাড়ি কোনো দেখে পারস। কিন্তু বলছিলাম, তোর বাবা দুদিনের নাম করে আজ এতদিন হয়ে গেল, মানুষটা বাড়িতে ফেরেনি, তোর বাবার কোনো খোঁজ খবর রেখেছিস? আহ মা, তুমি আর বলার সময় পেলে না, আমি অফিস যাচ্ছি, তুমি এই সময়টাই পেলে? অফিসটা তোর কাছে বড় হয়ে গেল, একটা মানুষ দুদিনের নাম করে এতদিন হয়ে গেল বাড়িতে ফেরেনি, তাকে খোঁজ খবর না রেখে ওর কাছে অফিসটা বড় হয়ে গেল? বৌমা শোনো মা, এইসব আদিক্ষতা একেবারে ভালো লাগে না। বৌমা শোনো, যে মানুষটা বাড়ি ছেড়ে চলে গেছে, আবার যদি তার বাড়ির কথা মনে পড়ে আবার ফিরে আসবে। খোকা, বৌমা এসব কি কথা বলছে? একটা মানুষ, সে তার নিজের জন্য না চিন্তা করে তোদের জন্য চিন্তা করেছে, এই সংসারের জন্য চিন্তা করে সে তার সর্বস্ব হারিয়েছে, আর একটা মানুষ এতদিন হয়ে গেল বাড়িতে ফেরেনি, তাকে খোঁজ খবর না রেখে, আর এখানে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। ঠিক আছে, স্বামীটা তো আমার, আমার স্বামী যেখানে থাকুক আমি খুঁজে নিয়ে বাড়িতে ফিরবো। দাঁড়াও মা, তুমি যখন এত করে বলছো আমি তোমার সঙ্গে যাব। খোকা তুই সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা তাড়াতাড়ি রেডি হ। আরে তাড়াতাড়ি চল। দাঁড়াও মা, তুমি যাচ্ছ, তোমার ছেলে যাচ্ছে, বাবাকে খুঁজে আনছি, আর আমি না গেলে বাবা কি মনে করবে? না, আমিও তোমাদের সাথেই যাব। তোমার এত আনন্দের কথা, তাহলে বৌমা তুমি দেরি করো না, যাও যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হও, তোমার বাবা যেখানেই থাকুক আমরা খুঁজে নিয়ে তবে বাড়িতে ফিরবো। চলো চলো, নিজেকে নিজে হারা জীবন কেন এত রং বসে গায়, এ জীবন কেন এত রং বসে গায়, এ জীবন কেন এত রং বসে বললে কেউ তোমার জন্য চোখে জল ফেলবে না, সরে যাও, ট্রেন আসছে। আমাকে সিগনাল দিতে দাও। কি গো, হে তোমার কি হাল? এই ইয়া চুল, এই ইয়া দাড়ি, আজ এতদিন হয়ে গেল তুমি বাড়িতে ফেরোনি, কি ব্যাপারটা বল বলো তো। হ্যাঁ দেখো, তোমার বৌমা এসেছে, তোমার কোকা এসেছে, আমি তোমার নিজে নিজে নিতে এসেছি, চলো চলো তুমি বাড়িতে চলো, তারপর কথা হবে। এই চলে যাও, দেখতে পাচ্ছ না ট্রেন আসছে, ট্রেনে খাটা হয়ে বললে কেউ তোমার জন্য চোখে জল ফেলবে না, চলে যাও। বাবা, এ তুমি কি বলছো বাবা? চলো 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 চলো, আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো। আরে এই এই কোথায়, এই টিকিট কেটে ট্রেনে ওঠো, টিকিট কেটেছো? টিকিট না কাটলে টিকিট ধরবে, আর টিকিট ধরলে তোমার জেল হয়ে যাবে। যাও যাও যাও, টিকিট কেটে ট্রেনে ওঠো, যাও। বাবা বাবা, তুমি এমন করছো কেন বাবা? আমি এসেছি, তোমার ছেলে এসেছে, মা এসেছে, তোমাকে বাড়িতে ফিরে নিয়ে যেতে। চলো বাবা চলো, আমাদের সাথে বাড়ি ফিরে চলো। এই এই মেয়ে, এই এই লেডিস কম্পার্টমেন্টে ওঠো, পুরুষ কামরায় উঠলে না, পুরুষরা তোমাকে কোলে বসিয়ে নিয়ে ইজ্জত দিয়ে ছিলিমিলি খেলবে। বাবা, তুমি চিৎকার চেঁচামেচি করলে তোমাকে কেউ ছাড়া দেবে না, যাও 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 যাও, লেডিস কম্পার্টমেন্টে ওঠো। বাবা, একবার ভেবে দেখেছো তুমি কি সব কথা বলছো? হ্যাঁ, একবার ভেবে দেখেছো? দেখো দেখো, তোমার বৌমা, দেখো তোমার খোকা, আমরা সবাই তোমাকে নিতে এসেছি, আর তুমি কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো। হ্যাঁ, তুমি বাড়িতে কেন যাবে না? কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, বুকে টেনে নিয়ে আমায় দূরে ঠেলে দিল, বুকে টেনে নিয়ে আমায় দূরে ঠেলে দিল। বাবা ওগো, তুমি এসব কি কথা বলছো?
করছো? কেন কেউ চায় না আমার কি তো সময় বলো, কি তো সময় বলো, কি তো সময় বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা শুনবো, আগে তুমি বাড়িতে চলো, দেখো বৌমা এসেছে, খোকা এসেছে, আমি তোমার নিচে নিচে এসেছি, চলো চলো তুমি বাড়িতে চলো, আমি বসে বসে তোমার সব কথা শুনবো, চলো। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রহিলে যে কিছু কি বলা ছিল না। যাবার আগে যেদিন আমি চাকরি থেকে রিটায়ার করে এই সংসারের মধ্যে ফিরে এলাম সেদিন তুমি খোকা বৌমা আমাকে নিয়ে বিবাহ বার্ষিকীতে যে আনন্দে মেতে উঠেছিলে দেখি না, গর্বে বুকটা ফেলে যাচ্ছিল, হ্যাঁ গো দেখে গর্বে বুকটা ফেলে যাচ্ছিল, তখনই মনে হয়েছিল এত সুখ এত শান্তি সংসারে যে স্বর্গ খুঁজে পেলাম গো, হ্যাঁ হ্যাঁ সংসারের মধ্যে স্বর্গ খুঁজে পেলাম, যেন ছেলে বৌমার নামে বিষয় সম্পত্তি লিখিয়ে দিলাম, টাকা পয়সা সব দিয়ে দিলাম, কিন্তু কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ খোকা একদিন অফিসে যাচ্ছে, আমি খোকাকে ডেকে বললাম, খোকা এই খোকা তুই অফিসে যাচ্ছিস, এক কাজ কর না, অফিস থেকে আসার পথে আমার পোলার পেপারটা নিয়ে আসিস না রে। শুনে কি বলে জানো, বুড়ো হচ্ছ বুড়ো ভাস পাচ্ছ কেন, হাঁটতে হাঁটতে পোলার পেপারটা নিয়ে আসা যায় না, দেখতে তো পাচ্ছ আমি একটা কাজে যাচ্ছি আর সেই সময় বাধাটা হচ্ছে, হাঁটতে হাঁটতে পেপারটা নিয়ে এসো যত সব। এই সব কথা বুঝলে তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা ও বৌমা কোথায় গেলে গো, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আলমারি থেকে ওষুধটা দাও না মা। শুনে বৌমা কি বললো জানো, কচি খোকা ওষুধটা দাও না, গালে তুলে খাইয়ে দিতে হবে, কেন আলমারি থেকে ওষুধটা নিয়ে খাওয়া যায় না, যত সব আদি খেতা দাও আলমারি থেকে ওষুধ নিয়ে খাও। এই সব কথা শোনার পর জানো বুকটা আমার না বুকটা আমার ভেঙে চৌচির হয়ে গেল, সেদিনই বুঝলাম পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে সংসারের জঞ্জাল হয়ে যায়, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় গো, সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, তাই তো বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার উপরে অভিমান করে তুমি এভাবে চলে গেলে, তুমি এভাবে চলে যেতে পারলে, তুমি যদি যাবে তাহলে আমাকে নিয়ে গেলে না কেন? এই খোকা তোর বাবা যে ব্যাপার করতে চাচ্ছে, তোর বাবার ব্যাপারটা একটু এনে দে না বাবা, না 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 বৌমা ও বাবা বৌমা তোমার বাবা যে ওষুধ খাওয়া সময় হয়ে গেল, বাবার ওষুধটা একটু এনে দাও, না না ও গো তুমি একটু বসে চলো, আমি তোমাকে সব কিছু এনে দেবো গো, আমি তোমাকে সব কিছু এনে দেবো, চলো চলো তুমি বসে চলো চলো, হ্যাঁ তুমি চলো তুমি বসে চলো, আমি তোমাকে সব মানে বা তুমি চলো না মা 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 বা তুমি চলো না মা। খাঁচা ছেড়ে উড়ে গেছে আমার পোষা পাখি, বাহু জীবন নদীর ঘুরিয়ে ঝরে এলো বৈশাখী, বাহু খাঁচা ছেড়ে উড়ে গেছে আমার পোষা পাখি, জীবন নদীর ঘুরিয়ে ঝরে এলো বৈশাখী, কো
খোকা এই খোকা তোর বাবা যে পেপার পড়তে চাচ্ছে জানা বাবা যা তোর বাবার পেপারটা এনে দে বৌমা ও বৌমা তোমার বাবা যে অসুখ তোমার সময় হয়ে গেল আরে বৌমা যাও যাও তোমার বাবার অসুখটা একটু এনে দাও মা অবসরের পালা যখন হবে সবার শুরু অবসরের পালা যখন হবে সবার শুরু প্রীত হলে বাড়ির জঞ্জাল প্রীত হলে বাড়ির জঞ্জাল বলবে সবাই অবহেলায় সজন হারে বসে সবাই ভাবি অবহেলায় সজন হারে বসে সবাই ভাবি বিশ্বনাথের কল্পনা এটাই উন্নতি আচ্ছা ছেড়ে গেছে আমার পোষা পাখি জীবনের ঘুরে ঝরে এলো বৈশাখী আচ্ছা ছেড়ে গেছে আচ্ছা ছেড়ে গেছে আচ্ছা তুমি সিগন্যাল দিতে ভুলে গেছিলে না আমি তোমার হাতে তুলে দেবো আমি তোমার হাতে সিগন্যাল তুলে দেবো একটু দাঁড়াও একটু তুমি দাঁড়াও একটিবার কথা বলে রাখো মা তুমি একটিবার